জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা, এই দুর্গা পুজো চলাকালীন তুলসী গাছ কিন্তু আমাদের ভিখারি করে দিতে পারে, যদি অজান্তে আমরা এই ভুলগুলো করে ফেলি। তাই বন্ধুরা, কাল ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বাড়িতে ভুলেও কিন্তু আপনারা এই সময় ঝাড় দেবেন না, এবং তুলসী গাছ এই সময় কিন্তু আপনারা ছোবেন না। কারণ বন্ধুরা, এই সময় আমাদের বাড়িতে ঝাড় দিলে বা তুলসী গাছে জল দিলে বা ছুলেও আমাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করে, ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা আমাদের বাড়ি থেকে চলে যায়, মা দুর্গা অত্যন্তই রেগে যান। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করে দেওয়া এটা আমার কর্তব্য, তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, যাতে এই সময় বন্ধুরা আপনারা এই ভুলগুলো না করেন। বন্ধুরা, তুলসী গাছ প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে। শাস্ত্র অনুসার পৃথিবীতে সবথেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম। তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি, নেগেটিভ এনার্জি, বাস্তু দোষে নাশ হয়ে যায়। তাই এর জন্য বন্ধুরা, আমাদের ঋষি মুনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন। রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে, তো সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে সরে যায়। কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা, যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত, নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয়। আর দুঃখের বিষয় বন্ধুরা, যে কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে, আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম, যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই, এবং বাড়িতে উত্তর দিকে তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ। সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। কিন্তু ভুলেও বন্ধুরা, আপনারা সন্ধেবেলায় তুলসী গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না, এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না। পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। ভগবান বিষ্ণু বা তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন। কিন্তু ভুলেও আপনারা ভগবান শিব, মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না। এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না, তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন। কিন্তু ভুলেও বন্ধুরা, আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না, সর্বদা গামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই, এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না, তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত, এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত। এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন, এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে, কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী। তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না, তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনো তুলসী গাছ লাগাতে নেই। মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে, কোনো নিয়ম কানুন মানে না, এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো। কারণ বন্ধুরা, এইসব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান, আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয়। এবং বন্ধুরা, মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না, এবং যেসব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই, কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী,
এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায়, অন্যের সাথে ছল চাতুরি করে, অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয়, এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই। এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয়। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে, আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরকও হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা, নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার এক, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠাকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে, কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার দুই, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয়, তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার তিন, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে, কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার চার, সন্ধ্যেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না, কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার পাঁচ, বন্ধুরা, অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের ওপর রেখে চলে যায়, এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার ছয়, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা, তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলাই হয় যে সংসার সুখী হয় রম নির্গুণে। নাম্বার সাত, এছাড়া বন্ধুরা, যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।